এখানে ফাইনালে তোমরা কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে যে তোমাদের মধ্যে অনেকেই আমাকে জানতে চাইছিলে কিভাবে বাড়িতে বসে অনলাইনে নিজেদের স্মার্টফোনের মাধ্যমে কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবো সম্পূর্ণ প্রসিডিওর দেখিয়ে দিলে খুব উপকৃত হব সেই কারণে এ যে কোনো কলেজেই তুমি ভর্তি হতে চাও না কেন নিজেদের স্মার্টফোনের মাধ্যমে কিভাবে। স্টেপ বাই স্টেপ তোমরা কলেজে ভর্তি হতে পারবে ভর্তির জন্য আবেদন করতে পারবে তার সম্পূর্ণ প্রসিডিওর বিস্তারিত স্টেপ বাই স্টেপ সহজে তোমাদের সঙ্গে আলোচনা করেছি কাজেই ভিডিওটি দেখে তোমরা এখনি তোমাদের ইচ্ছে মতন কলেজে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করো এবং যারা একটা করেছ তারা একাধিক ইক আবেদন করতে পারো কারণ কারণ আবেদনের জন্য কোনো রকম টাকা লাগছে না কাজেই তোমাদের প্রত্যেককে অনুরোধ করব অন্তত পক্ষে পাঁচটা আবেদন তোমরা করো বাড়িতে বসে ফ্রিতে অনলাইনে আবেদন করতে পারবে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করো সমগ্র ডিটেলস তোমরা জেনে যাবে তোমরা কীভাবে বাড়িতে বসে অনলাইনে আবেদন করবে সেটি জানাবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজের নাম সরাসরি কিন্তু এখানে টাইপ করে দেবে এ ধরো তুমি অ্যাকচুয়ালি আশুতোষ কলেজে ভর্তি হতে যাও তাহলে আশুতোষ কলেজ লিখে বা অ্যাডমিশান টু লিখে দিলেই কিন্তু সেই কলেজের ওয়েবসাইটটি সরাসরি এখানে চলে আসবে যখন আশুতোষ কলেজ অ্যাডমিশন টু টু থাউজেন্ড লিখেছে তুমি এই অন্য কোন কলেজে ভর্তি হতে যাও সিটি কলেজে ভর্তি হতে যাও সিটি কলেজ অ্যাডমিশন 2022 যে কলেজের নাম লিখবে সেই কলেজের নাম লিখলেই কিন্তু অটোমেটিক সেই কলেজের ওয়েবসাইটটি চলে আসবে ঠিক আছে এ তো সেখান থেকে কিন্তু তোমরা সহজেই এই আবেদন করতে পারবে আমি আবেদন করে দেখাচ্ছি সুরেন্দ্রনাথ কলেজ অ্যাডমিশান টু করলাম তো এখানে দেখো সুরেন্দ্রনাথ কলেজের অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে দেখো সুরেন্দ্রনাথ কলেজ এ এসি ডট ইন তো এখানে কিন্তু সুরেন্দ্রনাথ কলেজের অ্যাকচুয়ালি পোর্টালটাও চলে এসছে এ তো এখানে যদি ক্লিক করি সুরেন্দ্রনাথ কলেজের অফিশিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেটা কিন্তু খুলে গেল এবং তারপরে এখানে দেওয়া রয়েছে সেমিস্টার ওয়ান অ্যাডমিশান টু 2023 টোয়েন্টি টু 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 জায়গায় লেখা থাকতে পারে অনলাইন অ্যাডমিশান বা অনেক জায়গায় লেখা থাকতে পারে ইউজি অনলাইন অ্যাডমিশন একই রকম বিষয়টি এখানে ক্লিক করব ক্লিক করার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এলিজিবেল ক্রাইটেরিয়া কী রয়েছে এ অ্যাকচুয়ালি কত নম্বর পেতে হবে এখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো ও একই রকমভাবে এই যে এলিজিবেল ক্রাইটেরিয়া দেখো এখানে যদি ক্লিক করো তাহলে এই যে কত পার্সেন্ট বিয়েতে কত পার্সেন্ট লাগবে কত পার্সেন্ট কি লাগবে সমস্ত ডিটেলস এখান থেকে দেখে নিতে পারবে প্রত্যেকটা কলেজ ওয়াইজ তারপরে এখান থেকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে তো তাও ও এখানে লেখাই রয়েছে দেখো অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাওয়ে তোমাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পর আর এখানে দেখতেই পাচ্ছ পাঁচটা স্টেপ প্রত্যেকটা কলেজেই কিন্তু কিছু স্টেপ থাকবে পাঁচটা কিংবা চারটে এ সেই স্টেপগুলো তোমাকে পূরণ করতে হবে এ তো এখে এখে এক্ষেত্রে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কি কি অ্যাকচুয়ালি করতে হবে তো তোমাদের প্রথমে কি বিএ অনার্স নিতে চাইছো বিয়ে জেনারেল নিতে চাইছো যে ডিগ্রি তুমি নিতে চাও যে জান তুমি কলেজে জানিয়ে ভর্তি হতে চাও সেটাই ক্লিক করতে তোমাকে কিন্তু এখানে হবে তো এখানে কি নিতে চাও তো আমি আমি ধরে নিলাম তুমি বেঙ্গলি বিএ অনার্স নিতে চাও তাহলে বিএ অনার্সে ক্লিক করে তোমাদের ডকুমেন্টেশন সাবমিট করতে হবে ই অ্যাকচুয়ালি বিএসসি অনার্স নিতে যাও তাহলে এখানে ক্লিক করবে বিএ জেনারেল পাসে পড়তে যাও তাহলে এখানে ক্লিক করবে তো এখানে তোমাকে সিলেক্ট করতে হবে কোন বোর্ডের আন্ডারে তোমরা টুয়েলভ পাস করেছো ও তোমার কী স্ট্রিম ছিল আর্টস ছিল কমার্স ছিল না সায়েন্স ছিল তুমি আর্টসে থাকলে আর্টসে ক্লিক করবে কমার্স থাকলে কমার্সে ক্লিক করবে তারপরে এখানে কোনো ক্যাটাগরি কি তোমাদের রয়েছে তো জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট কোনো ক্যাটাগরি নেই এছাড়া এবং তারপরে এখানে তুমি কোন স্টেট থেকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল থাকলে ওয়েস্ট বেঙ্গল আদার্স থাকলে আদার্স তুমি কি ফিজিক্যাল চ্যালেঞ্জেস যদি থাকো তাহলে ইয়েস করবে নয়তো নো এবার ক্লিক করার পর তোমাদের কি হচ্ছে গো টু নেক্সট স্টেপে চলে নেক্সট স্টেপে যাওয়ার পর তুমি যা ডিটেলস দিয়েছো এখানে দেখতে পারবে এবং এখানে মেনশান এগ্রিগেট বেস্ট অফ ফোর মানে টো যে সাবজেক্টগুলোতে সব থেকে যে চারটে সাবজেক্টে সব থেকে বেশি নম্বর পেয়েছো সেই পার্সেন্টেজটা এখানে দিতে হবে আমি ধরে নিলাম এইট্টি পার্সেন্ট নাম্বার তুমি ই পেয়েছো থেকে বেশি যে চারটে সাবজেক্টে নাম্বার পেয়েছো সেই সাবজেক্টের নম্বরগুলোকে অ্যাড করে চার দিয়ে ডিভাইড করলে তুমি কিন্তু পার্সেন্টেজ পেয়ে যাবে তারপরে এখানে বলে যে তুমি ইংলিশ ছাড়া কি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল অন্য ল্যাঙ্গুয়েজে কি পরীক্ষা দিয়েছো অবশ্যই দিয়েছ বেঙ্গলিতে যদি দিয়ে থাকো তাহলে সেটা দিয়ে দেবে ঠিক আছে এ বেঙ্গলি দিয়ে দিলে তারপরে এখান থেকে গো টু নেক্সট স্টেপে ক্লিক করবে নেক্সট স্টেপে ক্লিক করার পর তো এখানে দুটো অপশান দেখতে পারবে একটা ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট আর একটা হচ্ছে আদার্স অ্যাপ্লিকেন্ট ফর দ্য ফিউচার অ্যাপ্লিকেশান তো এটার দরকার নেই তুমি ফার্স্ট টাইম করছো তাহলে গো টু নেক্সট স্টেপে চলে যাবে ঠিক আছে তারপরে এখানে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দিতে হবে প্রথমেই তোমাদের কি হচ্ছে ফার্স্ট নেম তোমার নাম দিয়ে দিতে হবে তোমার প্রথমেই তোমার নাম দিয়ে দিতে হচ্ছে তোমার ডেট অফ বার্থ দিয়ে দিতে হচ্ছে জেন্ডার দিয়ে দিতে হচ্ছে ন্যাশনালটি ইন্ডিয়ান দিয়ে দিতে হচ্ছে তারপরে এখানে তোমার জেন্ডার রয়েছে কি জেন্ডার সেটা তুমি তোমার জেন্ডার দিয়ে দিলে এ তুমি ম্যারেড না আনম্যারেড যদি বিয়ে করে থাকো তাহলে এখানে ম্যারিটে ক্লিক করবে যদি বিয়ে নাও হয়ে থাকে তাহলে আনম্যারিড অবভিয়াসলি তুমি হয়তো আনম্যারিডই থাকবে তো আনম্যারিটে ক্লিক করবে তারপরে ন্যাশনালিটি রয়েছে ন্যাশনালিটি কি তোমার সবাই জানি আই লাভ মাই ইন্ডিয়া ইন্ডিয়া তারপরে এখানে যে রিলিজিয়ান্স রয়েছে কি হিন্দু মুসলিম কোনটা তোমার রিলিজিয়ান সেটা কিন্তু তোমাকে এখান থেকে এ তোমার স্টেট এখানে দিয়ে দেওয়া রয়েছে এ তারপরে এখানে তোমাদের ব্লাড গ্রুপ তুমি যদি জানো সেক্ষেত্রে তুমি দিতে পারো যদি না জানো আমি বলবো কোনো মতেই তোমার ব্লাড গ্রুপ দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এখানে যেগুলো স্টারমার্কস রয়েছে সেগুলোই তোমাকে ফিল আপ করতে হবে কোনো রং ইনফরমেশান তোমরা দেবে না ঠিক আছে তারপরে ইয়ার অফ পাসিং ই এখান থেকে কোন সালে তোমরা পাস করেছো দু হাজার বাইশে তোমার মাদার মাদার ট্রাং কী তোমার মাতৃভাষা কি এখানে দিয়ে দিলে এ তোমার মাতৃভাষা বাংলা তারপরে এখানে যদি তুমি এনসিসিএস জয়েন করে থাকো বা এগুলো জয়েন করে থাকো তাহলে ঠিক মার্ক দেবে এ তোমার যদি বিপিএল থেকে থাকে বিপিএল কার্ড রয়েছে যদি থাকে তাহলে ইয়েস করবে নাহলে নো তো মাইনরিটি গ্রুপের থেকে যদি তোমরা হয়ে থাকো তাহলে ইয়েস করবে আদারওয়াইস নো করে দেবে তারপরে ডু ইউ হ্যাভ ইউ সি সি ইউ রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে তাহলে ইয়েস করবে তোমাদের নেই অলওয়েজ নো করে দেবে তারপরে এখানে দেওয়া রয়েছে ফার্স্ট জেনারেশান লার্নার অর্থাৎ তোমার বাড়ি থেকে যদি ফার্স্ট তুমি গ্র্যাজুয়েশানের জন্য আবেদন করো কলেজে ফার্স্ট অ্যাকচুয়ালি তুমি ভর্তি হচ্ছ আগে কেউ গ্র্যাজুয়েশান কমপ্লিট করেনি তাহলে ইয়েস করবে এ আদারওয়াইজ কিন্তু নো করবে ঠিক আছে এ তো তারপরে এখানে দেখো আধার নাম্বার আধার নাম্বার অ্যাকচুয়ালি তোমার যেটা আছে সেটা কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে ঠিক আছে আমি এখানে দিয়ে দিলাম একটা তারপরে এখানে তোমার যদি স্পোর্টস কোটা থেকে থাকে তাহলে ইয়েস করবে কোন স্পোর্টস কোটায় কী রিপ্রেজেন্ট করছো তুমি ডিস্ট্রিক্ট লেভেল এল না স্টেট লেভেল না ন্যাশনাল লেভেল সেগুলো দিতে হবে এ এখানে পোর্স কোটা না থাকলে সিম্পলি নো করে দেবে এবার তোমার কি অন্ত ও এবার তোমাকে কিন্তু রীতিমতো যে ইলেকটিভ সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো কিন্তু তোমাকে এখান থেকে চুজ করতে হবে কোন তিনটে সাবজেক্ট কম্বিনেশান তোমরা নিতে পারো যেমন হিস্ট্রির সাথে বেঙ্গলি রয়েছে সংস্কৃত রয়েছে কেউ হিস্ট্রির সাথে বেঙ্গলি সংস্কৃত ফিলোজফি নিতে পারে হিস্ট্রির সাথে বেঙ্গলি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স নিতে পারে হিস্ট্রি বেঙ্গলি সোশোলজি নিতে পারে হিস্ট্রি সংস্কৃত এ পলিটিক্যাল সায়েন্স নিতে পারে বিভিন্ন অপশান রয়েছে তোমার যেটা মনে হয় যে তুমি নেবে এখানে কেউ ফিলোসফি সংস্কৃত অ্যান্ড হিস্ট্রি নিল ও যে সাবজেক্টগুলো নিলো সেই সাবজেক্টগুলো ও এখানে সাবজেক্টটা এখানে চুজ করে দিতে হবে এবং তোমাদের কম্পালসারি যে সাবজেক্টগুলো থাকে ঠিক আছে এ এগুলোর মধ্যে তুমি কী নিতে চাও তুমি কী নিতে চাইছো বেঙ্গলি নিতে চাইছো ও কী নিতে চাইছো সেটা তুমি এখান থেকে কিন্তু চুজ করে নিতে হবে এ তো বেঙ্গলি আমি এখানে সিলেক্ট করলাম তারপরে এখানে কুড়ি নম্বরে ডু ইউ ওয়ান টু গেট অ্যাডমিটেড ইন অ্যাড অন কোর্স কোনো কোর্স অ্যাড করতে চাইলে তোমরা এর সাথে সেটা কিন্তু রীতিমতো ও করতে পারো মানে এর সাই পড়াশোনার পাশাপাশি আরও কোনো কোর্সে তুমি এনরোল করতে চাইছো অ্যাড করতে চাইছো এর সাথে যে কোর্সটা তুমি অ্যাড করতে চাইছো সেই কোর্সটাতে কিন্তু তুমি অ্যাড করতে পারো ফটোগ্রাফি চাইলে এ তো তোমার ইচ্ছে অনুযায়ী তুমি কিন্তু অ্যাড করতে পারো আর যদি চাও না শুধুমাত্র আমি গ্র্যাজুয়েশান করবো অন্য কোনো কোর্স করবো না এর সাথে তাহলে নোতে ক্লিক করবে তারপরে এখানে কি হচ্ছে এ তোমার প্যারেন্ট এবং গার্জিয়ান ডিটেলস দিতে হবে তোমার বাবা মার নাম দিতে হবে ঠিক আছে তারপরে তার কোয়ালিফিকেশান কি রয়েছে এ সেটা দিতে হবে এ তারপরে অ্যাকচুয়ালি অকুপেশান কী বিজনেসম্যান সার্ভিস এ সেগুলো দিতে হবে তারপরে মাদার্সের মায়ের নাম তোমার দিতে হবে মাদার্স নেম তারপরে এখানে তোমার মায়ের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কি রয়েছে এ তোমার মায়ের অকুপেশান কী ই সেটা দিয়ে দিতে হবে তারপরে এখানে গার্জিয়ান ডিটেলস ঠিক আছে অ্যাজ এ ফাদার তোমার গার্জিয়ান হবে না মাদার গার্জিয়ান হবে সেটা তোমাকে দিতে হবে যেই ঠিক করবে অটোমেটিক প্যারেন্টসের নাম কিন্তু এখানে চলে আসবে তারপরে এখানে তোমার এখানে নিয়ারেস্ট রেল স্টেশন যেটা আছে সেটা দিয়ে দিতে হবে এ তো ও হাওড়া তো শিয়ালদার মধ্যে কোন স্টেশন তোমার কাছে পড়ে সেটা তোমাকে দিয়ে দিতে হবে তারপরে এখানে ফ্যামিলি মেম্বার কতজন সেটা দিয়ে দিতে হবে এ তারপরে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত সেটা তোমাকে দিয়ে দিতে হবে ঠিক আছে এ সেটা তোমাকে দিয়ে দিতে হবে তোমার ইচ্ছে অনুযায়ী ঠিক আছে তোমার ফ্যামিলি ইনকাম যেটা রয়েছে তারপরে এখানে কমিউনিকেশন ডিটেলস মানে অ্যাড্রেস ডিটেলস এই সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিতে হবে তোমার অ্যাড্রেস এখানে তোমাকে দিয়ে দিতে হবে তোমার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিস এখানে দিয়ে দিতে হবে তারপরে এখানে তোমার তোমার পুলিশ স্টেশন সেটা তোমাকে দিয়ে দিতে হচ্ছে তারপরে তোমার এখানে যে সিটি রয়েছে সেটা দিয়ে দিতে হচ্ছে তারপরে ডিস্ট্রিক্ট যেটা রয়েছে এ সেটা দিয়ে দিতে হচ্ছে ঠিক আছে তারপরে এখানে তোমার লোকালিটি কি রয়েছে আরবান লোকাল সেটা দিয়ে দিতে হবে তারপরে স্টেট তোমার কি রয়েছে তো তোমার স্টেট দিয়ে দিতে হচ্ছে তোমার এখানে কান্ট্রি দিয়ে দিতে হচ্ছে তোমার পিনকোড তো তোমার এখানে সমস্ত ডিটেলস তারপরে এখানে কন্ট্যাক্টে তোমার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু অতি অবশ্যই দিয়ে দিতে হচ্ছে তারপরে এখানে অ্যাড্রেস তোমরা যে আরে দেবে স্টেট পিন পিনকোড এবার লোকাল অ্যাড্রেস আর তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয় এটাই ঠিক করবে অটোমেটিক কিন্তু সমস্ত ডিটেলস তোমার চলে আসবে চলে আসার পরে এখানে অ্যাপ্লিকেন্ট কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিতেই হবে না তো কিন্তু ফর্ম ফিল হবে না তারপরে এখানে দেওয়া রয়েছে রেজাল্ট অফ কোয়ালিফাইন এক্সামিনেশান তো তুমি কি এক্সামিনেশান পাস করেছো সেটা এখানে দিতে হবে এ বোর্ডে পাস করেছো তো তোমার রোল নাম্বার আর তো তোমার এখানে রোল নাম্বার দিতে হবে ঠিক আছে এ তোমার রোল নাম্বার দিয়ে দিলে তারপরে এখানে নাম্বার দিয়ে দিলে তারপরে এখানে ইয়ার দিয়ে দিলে তারপরে এখানে তোমার ইনস্টিটিউট নেবেন তুমি কোন কলেজে অ্যাকচুয়ালি পড়েছো তোমার কলেজের নাম এখানে দিয়ে দিলে ঠিক আছে আমি এখানে তোমাদের দেখাচ্ছি তাই জন্য ইনস্টিটিউট অ্যাড্রেস তোমার যে তোমার যে এ তোমার যে ইনস্টিটিউশন রয়েছে তার অ্যাড্রেস তোমরা এখানে দিয়ে দিলে তারপরে মিডিয়াম অন ইনস্টিটিউট লেভেল এর কোন ইনস্টিটিউটটা কী ছিল কোন মিডিয়াম ছিল বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম না হিন্দি মিডিয়াম সেটা এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর ইউজিসির যে গাইডলাইন আছে এ সেখানে যদি তোমরা এই নন ফর্মাল এডুকেশন সিস্টেমে পড়ে আসো তাহলে ইয়েস করবে আদারওয়াইজ কিন্তু তোমরা নো করে দেবে ঠিক আছে এ তারপরে এখান থেকে তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস দিতে হচ্ছে মানে এ কী বলছি এখানে তোমার বাংলা ইংলিশের যে থিওরি রয়েছে থিওরি কততে হয়েছে আশিতে হয়েছে টোটাল কততে প্র্যাকটিক্যাল হয়েছে কুড়িতে হয়েছে ঠিক আছে কুড়িতে হয়েছে একই রকমভাবে বেঙ্গলি বেঙ্গলি আশিতে হয়েছে তোমাদের লিখিত পরীক্ষা এটা হয়েছে কুড়িতে ঠিক আছে এ দিয়ে দিলে তারপরে এখানে কি সাবজেক্ট রয়েছে সেটা দিতে হবে ধরো তোমার হিস্ট্রি রয়েছে তারপরে ধরো তোমার পলিটিক্যাল সায়েন্স রয়েছে আর তোমার ধরো আর অ্যাপ্লিকেশন রয়েছে ঠিক আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে এই সাবজেক্টগুলো দিয়ে দিলে কোনটা কততে পরীক্ষা সেটা তুমি দিয়ে দেবে যে আশি মার্ক্সে হিস্ট্রি পরীক্ষা হয়েছে যততে পরীক্ষা সেটা দিয়ে দেবে এ অ্যাকচুয়ালি যে আশিতে আমার লিখিত পরীক্ষা হয়েছে টু এইট প্র্যাকটিক্যাল কুড়িতে হয়েছে এই একই রকমভাবে ইংলিশ আসিতে হয়েছে প্র্যাকটিক্যাল কুড়িতে হয়েছে পাস মার্কস কত সেটা এখানে বসাতে হবে চব্বিশে পাস দিয়ে দিলে প্র্যাকটিক্যাল যে প্র্যাকটিক্যাল কততে পাস কুড়িতে এ এখানে ছয় পাস সেটা তোমরা দিয়ে দিলে ঠিক আছে ছ নম্বর পেলে পাস তো এখানে পাস মার্কস দিয়ে দিলে এবং তুমি কত পেয়েছ আশির মধ্যে চব্বিশে পাস টোটাল লিখিত পরীক্ষা বাংলা আসিতে হয়েছে প্র্যাকটিক্যাল কুড়িতে হয়েছে আশির মধ্যে চব্বিশ পেলে পাস আর কুড়ির মধ্যে ছয় পেলে পাস তুমি এখন কত নম্বর পেয়েছো মার্ক্স অবিটেন্ট তুমি এখন কত নম্বর পেয়েছো তুমি অ্যাকচুয়ালি আশির মধ্যে ধরে নিলাম আমি পঞ্চাশ পেয়েছো ও ঠিক আছে আর এই যে কুড়ি প্র্যাকটিক্যাল কুড়ির মধ্যে আমি ধরে নিলাম তুমি কুড়ি পেয়েছো প্র্যাকটিক্যালে এরকমভাবে প্রত্যেকটা কিন্তু ফিল আপ করতে হবে ঠিক আছে সমস্ত নাম্বারগুলো এখানে কেয়ারফুলি তোমরা দিয়ে দেবে আমি এখানে আন্দাজে কিছু নাম্বার দিয়ে দিলাম এবং তারপরে ক্যালকুলেটে ক্লিক করবে যেই তোমরা ক্যালকুলেটে ক্লিক করবে তোমার পার্সেন্টেজ এখানে চলে আসবে এ সমস্ত ডিটেলস এবং মেরিট মার্কসও এখানে রীতিমতো চলে আসবে তো ক্যালকুলেটে ক্লিক করবে এগুলো অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে তারপরে এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশন রয়েছে প্রিভিউ অ্যাপ্লিকেশানে গিয়ে সমস্ত ডিটেলস তোমরা চেক আউট করতে পারো ও চেক সমস্ত বিষয়গুলো তোমরা চেক করে নিতে পারো ও চেক যদি করা হয়ে যায় তারপরে এখানে ফাইনালে তোমরা কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবে যেই সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবে তখন কিন্তু তোমার নাম তোমার অ্যাপ্লিকেশন নাম্বার এখানে তোমরা দেখতে পারবে খুব ভালো করে অ্যাপ্লিকেশন নাম্বারটা বা এটা স্ক্রিনশট করে রেখে দেবে ঠিক আছে এ অ্যাপ্লিকেশন নাম্বার আর এইটা স্ক্রিনশট করে রেখে দেবে পরবর্তীকালে জানার জন্য বা কপি করে অন্য জায়গায় রেখে দেবে এই কলেজে আবেদন করার জন্য কোনো রকম ডকুমেন্টেশন আপলোড করার প্রয়োজন নেই তোমাদের মেরিট লিস্টে এ নাম উঠলে তারপরে অনলাইনে ডকুমেন্টেশন আপলোড করতে হবে এমন অনেক কলেজ রয়েছে যেখানে ডকুমেন্টেশন আপলোডের কথা বলে সেখানেও পরিষ্কারভাবে লেখা থাকে যে এত কেবির মধ্যে তোমাকে তোমার পিকচার তোমার ডকুমেন্ট এ আপলোড করতে হবে সেখানে তোমরা কি হবে তোমার ডকুমেন্টটা ছবি তুলবে এবং সেটাকে জেপিজি ফর্ম্যাটে কনভার্ট করে এ আর তোমার কেবি সেই যে কেবি চাইবে সেই কেবির মধ্যে আপলোড করে দেবে অবশ্যই আপলোড হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না যদি একবার না হয় অনেক সময় টেকনিক্যাল ইডার থাকে এ সেই জন্য আবার পুনরায় চেষ্টা করবে অতি অবশ্যই হবে এ যেরকমভাবে দেখালাম সেরকমভাবে তোমরা বাড়িতে বসেই কিন্তু যে কোনো কলেজের যে কোনো ইউনিভার্সিটির ফর্ম ফিল কিন্তু তোমরা করতে পারবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এবং তুমি কোন কলেজে আবেদন করতে চাইছো তোমার যদি কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা ইনস্টাগ্রামে সরাসরি যোগাযোগ করতে পারো এবং কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর কলেজে ফর্ম ফিল আপ করার আগে যে ভুলগুলো তোমরা অতি অবশ্যই করবে না সে নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করেছি এবং যারা অনার্স এবং পাস নিয়ে এখনও পর্যন্ত কনফিউশনের মধ্যে রয়েছে অনার্স নেবো না পাস নেবো তাদের জন্য ভিডিও করা আছে কমেন্টের প্রথমে আমি লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে সরাসরি ভিডিওগুলো তোমরা দেখে নেবে প্রত্যেকের কলেজ জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল